মালয়েশিয়ার করারকুর 2 নং বিকল্প রাজ্যিক ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গুরুতরভাবে আহত 3। বরপেটা মেডিকেল কলেজ হসপিটালের প্রেরণ। কলকাতা আরক্ষী থানা অন্তর্গত 2 নং বিকল্প রাজ্যিক ঘাইপথর করারকুর অংশত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গুরুতরভাবে আহত 3 গৰাকী কইলো। এই রিক্সা আর বাইকর মাজত মুখামুখি সংঘর্ষ ফলত সংঘটিত হয় এই দুর্ঘটনাটি। ইতিমধ্যে স্থানীয় লোকের তৎপরতা আহত কেইগৰাকী লোকক বরপেটা মেডিকেল কলেজ হসপিটাললৈ যোৱা হৈছে, যদিও অবস্থা অতি সংকটজনক বলে জানিব পৰা গৈছে। জানিব পৰা মতে AS14E4930 নম্বৰৰ হিৰো গ্লেমাৰ বাইক বরপেটাৰ পৰা বামুণ্ডৰী অভিমুখে আহি আছিল, আৰু বামুণ্ডৰীৰ পৰা AS15ER3024 নম্বৰৰ ই ৰিক্সা বরপেটা অভিমুখে গৈ আছিল। দুৰ্ঘটনাগ্ৰস্ত কোনো লোকৰ এতিয়ালৈকে কোনো পৰিচয় বিচাৰি পোৱা যোৱা নাই। কলকাতার করারকুর 2 নং বিকল্প রাজ্যিক ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গুরুতরভাবে আহত 3। বরপেটা মেডিকেল কলেজ হসপিটালের প্রেরণ। কলকাতা আরক্ষী থানা অন্তর্গত 2 নং বিকল্প রাজ্যিক ঘাইপথর করারকুর অংশত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গুরুতরভাবে আহত 3 গৰাকী কইলো। এই রিক্সা আর বাইকর মাজত মুখামুখি সংঘর্ষ ফলত সংঘটিত হয় এই দুর্ঘটনাটি। ইতিমধ্যে স্থানীয় লোকের তৎপরতা আহত কেইগৰাকী লোকক বরপেটা মেডিকেল কলেজ হসপিটাললৈ যোৱা হৈছে, যদিও অবস্থা অতি সংকটজনক বলে জানিব পৰা গৈছে। জানিব পৰা মতে AS14E4930 নম্বৰৰ হিৰো গ্লেমাৰ বাইক বরপেটাৰ পৰা বামুণ্ডৰী অভিমুখে আহি আছিল, আৰু বামুণ্ডৰীৰ পৰা AS15ER3024 নম্বৰৰ ই ৰিক্সা বরপেটা অভিমুখে গৈ আছিল। দুর্ঘটনাগ্রস্ত কোনো লোকর এতিয়ালৈকে কোনো পরিচয় বিচাৰি পোৱা যোৱা নাই। কলকাতার পৰা মাইনুদ্দিনৰ রিপোর্ট, দি পাব্লিক নিউজ।